হ্যাঁ এমদাদ, জানেন যে গত কয়েকদিন ধরে বগুড়া সহ এই উত্তর অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে এবং শীতের তীব্রতা বেড়েছে। আর এই শীতের তীব্রতার মধ্যে কিন্তু সকাল থেকে বগুড়ার হাট বাজারগুলোতে, বিশেষ করে মহাস্থান যে হাটে আমি রয়েছি সেই হাটে কিন্তু প্রচুর পরিমাণে সবজি এখানে আসতে শুরু করেছে। বিশেষ করে বাঁধাকপি, ফুলকপি, মূলা সহ যে শীতের সবজিগুলো রয়েছে সেই শীতের সবজিগুলো কিন্তু এখানে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। এখন যে আপনারা এখানে যে হাটে যে দেখা যাচ্ছে সেটি হলো প্রচুর পরিমাণে এখানে ফুলকপি এসেছে এবং এই যে শীতের সবজিগুলো রয়েছে সেই শীতের সবজিগুলো দামও কিন্তু কমেছে, আগের চেয়ে অনেক অনেক পরিমাণে কমে গেছে। অর্থাৎ এখানে যদি আজকে বাজারটার কথা বলতে চাই, যে পরিমাণ শীতের সবজি রয়েছে সেই শীতের সবজির কথা যদি বলতে চাই সেটি হলো কপি 8 থেকে 10 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আপনার ফুলকপি, তারপরে বাঁধাকপি রয়েছে সেটা হলো প্রতি পিস 10 থেকে 15 টাকা, তাছাড়া মূলা 2 থেকে 3 টাকা, আর বেগুন, করলা সহ সবগুলো যে সবজি রয়েছে সেই সবজিগুলোতে 20 থেকে 30 টাকার মধ্যে কিন্তু রয়েছে। অর্থাৎ আগে যে সবজিগুলো যে প্রতি কেজি যে দামটি ছিল 50 এবং 40-এর উপর, সেই সবজিগুলো কিন্তু এখন সবগুলোই 20 টাকার নিচে নেমে এসেছে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি সহ মূলা, এই শীতের সবজি যেটাকে বলা হয় সেই শীতের সবজি কিন্তু আগের তুলনায় কিন্তু অনেক অনেকাংশে কমে গেছে। আর এই কমে যাওয়ার কারণে কৃষকরা যেটা তারা প্রথম দিকে যে লাভের মুখ দেখেছিল সেই লাভের মুখটা কিন্তু তারা এখন আর দেখতে পাচ্ছে না। অর্থাৎ তাদের যে খরচগুলো রয়েছে, আনা তোলা, লেবার খরচ, প্রত্যেকটা খরচ দিয়ে, ভ্যান ভাড়া, প্রত্যেকটা খরচ দিয়ে কিন্তু তাদের সামান্য লাভই এখানে থাকছে। এছাড়া তারা যেটা বলছে যে প্রথম দিকে যে 4 দফা বন্যার পরে প্রথম দিকে যে সবজিগুলো উঠেছিল সেই সবজিগুলোতে তারা কিন্তু বেশ ভালো পরিমাণ লাভ পেয়েছিল। অর্থাৎ তখন তারা 50 থেকে 50-এর উপর প্রত্যেকটা সবজি তারা বিক্রি করতে পেরেছিল। এখন সেই সবজিটা কিন্তু অনেক কমে কমে তারা বিক্রি করতে হচ্ছে, সেক্ষেত্রে তারা কিন্তু একটু লোকসানের দিকে যাচ্ছে। তারা বলছে যে আমাদের লাভ হচ্ছে না, কিন্তু আগে যে পরিমাণ লাভটা ছিল সেই লাভটা তারা কিন্তু কমে আসছে। আর এখানে এখানকার যে সবজিগুলো সেই সবজিগুলো কিন্তু দেশে বিভিন্ন স্থানে, বিশেষ করে ঢাকা, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম সহ যে আপনার পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল প্রত্যেকটা জেলাতে কিন্তু এই সবজিগুলো যেয়ে থাকে এবং প্রতিটি ট্রাকে ট্রাকে সবজি এখান থেকে যায়। প্রত্যেক দিনই এখানে প্রায় 70 থেকে 80 ট্রাক সবজি এখান থেকে এখানে হাটে সরবরাহ হয় এবং এই হাট থেকে কিন্তু এই সবজিগুলো বিভিন্ন স্থানে চলে যায়। এখানে পাইকাররা যেটা বলছেন সেটা হলো যে সবজিগুলো এখান থেকে তারা কিনছেন সেই সবজিগুলো তারা মোকামে যায় কিন্তু তারা সামান্য লাভ করেন। তারা যেটা বলছেন সেটি হলো যে সবজির যে সবচেয়ে বেশি যে খরচটা সেটা হলো পরিবহন খরচই তাদের বেশি চলে যায়, তাছাড়া লেবার খরচ তাদের আছে, প্রচুর পরিমাণ লেবার খরচ চলে যায়। এইগুলো মিলে তারা যেটা বলছেন তাদেরও লাভ যে খুব বেশি টিকে সেটা সেই পরিমাণে লাভ টিকে না। আর আরেকটা অভিযোগ তারা বারবার এখানে বলে থাকেন যে হাটের ব্যবস্থাপনা, সে হাটের ব্যবস্থাপনাও কিন্তু এখানে যতটা ভালো থাকার কথা সে হাটের ব্যবস্থাপনা কিন্তু ততটা ভালো এখানে নাই। তাদের যে সুবিধাগুলো এখানে পাইকারদের যে সুবিধাগুলো, বিশেষ করে পানি, টয়লেট সহ যে সুবিধাগুলো থাকার কথা হাটে, সেই হাটে কিন্তু সেই সুবিধাগুলো এখানে তারা পান না বলেও আমাদের কাছে প্রায় তারা অভিযোগ করেন। এখন যে আমরা দেখতে পাচ্ছি যে নতুন যে আলু, সে আলু কিন্তু এখানে উঠতে শুরু করেছে। এই আলুগুলো এখানে বিক্রি হচ্ছে 50 টাকা থেকে 60 টাকা কেজি দরে। এই আলুগুলো আগাম জাতের আলু, সে আলুগুলো বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। আর পেঁয়াজ, এখানে পেঁয়াজও আসছে, সে পেঁয়াজগুলো কিন্তু বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে। কিন্তু পেঁয়াজের কেজি চলে আসছে, সেটি হলো পাতা পেঁয়াজ, এখানে 30 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর আলুর দামটা এখানে কিন্তু এখনো কমে নাই, নতুন আলু উঠলেও কিন্তু আলুর দামটা, পুরাতন আলুর দামটা কিন্তু আগের মতনই রয়েছে। অর্থাৎ 40 টাকা 35 টাকা কেজি দরে কিন্তু পুরাতন আলু বিক্রি হচ্ছে। এখন যে আলুটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেই আলুটা নতুন জাতের আলু, সেই আলুটা এখন এখান থেকে কিনে তারা বিভিন্ন স্থানে তারা এখানে বিক্রি করছেন। আর এখানে এখন যে পেঁয়াজের যে পাতা, সে পাতাটাও কিন্তু এখানে আসছে, যেটাকে এখানে পেঁয়াজের ফুল বলা হয় সে ফুলটা তারা অন্য জায়গায় তারা বিক্রি করে এবং এখানে 2-3 টাকা কেজি ধরে এই ফুলগুলো কিন্তু পাইকাররা কিন্তু কিনতে পাচ্ছেন এবং তারা কিন্তু এই জিনিসগুলো কিনে বিভিন্ন স্থানে তারা কিন্তু বিক্রি করবে। আর
এখানে যে জিনিসটা এখানে যে লক্ষ্য করা যাচ্ছে যে যে হাটের যে প্রত্যেকদিন যে হাট প্রত্যেকদিন যে হাটের যে যে পরিমাণ সবজি ওঠে সেই পরিমাণ সবজির যে এখন যে সবজিগুলো উঠছে সেই সবজি অনেক বেশি পরিমাণ সবজি উঠছে, অর্থাৎ হাটের সীমানা পেরিয়ে কিন্তু রাস্তার ধারেও কিন্তু এই সবজিগুলো তারা এখানে জড়ো করছে, অর্থাৎ স্টোর করছে এবং সেখান থেকে তারা বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে এবং এই সবজিগুলো একই সঙ্গে বিভিন্ন জেলা থেকেও কিন্তু এই সবজিগুলো এখানে আসছে। এই হাটে যে সবজিগুলো আসছে বিভিন্ন উপজেলা থেকে সবজিগুলো আসে আর এই সবজিগুলো বিভিন্ন স্থানে যায়। তে আমার কাছে এই দাম যে সবজির মূল্য সেই সবজি মূল্য এবং সরবরাহের সর্বশেষ এমদাদ। বগুড়া থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মাজিদুর রহমান, তিনি জানাচ্ছিলেন নানা জাতের যে সবজি পাইকারি বাজারে এসেছে তারই দরদাম নিয়ে আমাদেরকে সরাসরি তিনি জানাচ্ছিলেন।